তোমাদেরকে অরিজিনালি আগে বুঝতে হবে যে মানে আমার অ্যাকশন এবং আমার ইন্টেনশনের মধ্যে অ্যালাইনমেন্ট দরকার। আমি কি চাই আর আমার অ্যাকশনটা অ্যাকর্ডিংলি আমি ডিজাইন করলাম কিনা। আমি যাইতে চাই পঞ্চগড়, রওনা দিলাম দক্ষিণ দিকে, কি ভালো কথা? যদি পঞ্চগড় যাইতে চাই তো কোন দিকে রওনা হইতে হবে? উত্তর দিকে। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা কি আমাদের লাইফের মাকসাদ, লাইফের যে উদ্দেশ্য, এই বিষয়টা নিয়ে চিন্তা করছি কি? এক যদি হয় এই মজমার মধ্যে এমন লোক আছে যারা সন্দেহবাদী অথবা আল্লাহর উপর ভরসা নাই, তাও আজকে খানা টানা আছে শুনে আসছি, বিভিন্ন রকম নিয়ত থাকলে থাকতে পারে। তবে যারা অ্যাটলিস্ট আমরা এটুকু বিশ্বাস করে ফেলছি যে আল্লাহ একজন কি আছেন, সেই আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে, সে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, সেখানে আমাকে রিপোর্ট কার্ড দিবে, হয় ডান হাতে নয় বাম হাতে, আই হ্যাভ টু ফেস ইট। এটা যদি আমি অন্তত বিশ্বাস করে থাকি, বেসিক এইটুকু যদি বিশ্বাস করে থাকি, তাহলে আমার উচিত হবে আমার লাইফকে অ্যাকর্ডিংলি ডিজাইন করা। কারণ এই বিশ্বাস আমরা যেই করি না কেন, শয়তান কি আমাদের চেয়ে কম ব্রিলিয়ান্ট না বেশি ব্রিলিয়ান্ট? শয়তানের বয়স কত? বয়স বছর শত বছর না হাজার বছর? হাজার তো হাজার, আমরা বলতে পারি না, মেবি এটা লাখ, মেবি কোটি। কারণ আদম আলাইহিস সালামেরও আগে আল্লাহ তাকে বানিয়েছে, এবং কত আগে ওই জন্য। তাহলে ইবলিসের কাছে কি পরিমাণ তথ্য আছে, কি পরিমাণ নলেজ আছে, কি পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, ইন্টারেস্টিং তো সেই ইবলিস আমাকে তোমাকে ঘোর খাওয়াইতে তার কি খুব তাদের কি খুব কঠিন কাজ? আমার মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিল, আমার মধ্যে একটা পেঁয়াজ ঢুকাই দিল, আমার মধ্যে একটা লজিক ঢুকাই দিল, এটি ইবলিসের জন্য খুব সহজ কাজ। কাজে ইবলিস আমাদেরকে এবং তার চেরা চামুন্ডা দিয়ে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করবে, কনফিউজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে আমি যদি চাই যে আমি জান্নাতে পৌঁছাইতে চাই, বাট আমি আমার এনভায়রনমেন্টকে যদি এমন ভাবে ডিজাইন করি যেটা জান্নাতে যাওয়ার উপযুক্ত এনভায়রনমেন্ট না, তাহলে আমি কি বুদ্ধিমানের পরিচয় দিলাম যে আমি চাইতে চাইছি পঞ্চগড়, উঠছি হলো কক্সবাজারের ট্রেনে, এটা বুদ্ধিমানের কাজ হলো? ভাই বলতে পারো ওনার জন্য এক চক্কর দিয়ে আসলে তো আবার পঞ্চগড় পৌঁছাতে পারবে, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে তুমি যদি যাইতে চাও জান্নাতে, আর তোমার চারপাশে তোমার যে লাইফ, তোমার যে এনার্জি, তোমার যে টাইম, সেটাকে তুমি এমন ভাবে ডিজাইন করছো যেটা জান্নাতে যাওয়ার মতো মোটেও উপযুক্ত না, তাহলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে? আমাদের চারপাশে এখন এনভায়রনমেন্ট ইন জেনারেল কি জান্নাতে যাওয়ার জন্য খুব উপযোগী? ইউ নো বেটার দ্যান মি, তাই না? সিনেমা হল ঢুকে গেছে পকেটের মধ্যে, আগে একটা গুণা করার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, গুণা করা কত কঠিন সহজ ছিল না, যত সহজ এই জামানায় হয়ে গেছে। চারপাশের পরিবেশ, যত রকম ধ্যান ধারণা, যত রকম মানে ভুল ভাল কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, এই অবস্থায় আমি আমার ইমানকে শক্ত রেখে দিতে পারবো, এটা কোনো ইজি কথা না। যেখানে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট ভাবে বলছেন যে আমার তোমার সবচেয়ে বড় শত্রুকে শয়তান, তার সাথে মোকাবেলা করা ইটস নট এ ইজি গেম। ফলে আর আমিও যদি অ্যাকর্ডিংলি প্রোঅ্যাক্টিভলি কনসিয়াসলি আমার এই পাথটাকে ডিজাইন না করি, এনভায়রনমেন্টকে ডিজাইন না করি, তাহলে আমার জন্য জান্নাতে পৌঁছানো ইজ ভেরি ডিফিকাল্ট। এবং দেখো যে মানুষ তার যুক্তি তর্ক যাই থাকুক, সবচেয়ে বেশি তার উপর ইনফ্লুয়েন্স হয়েছে তার পরিবেশ। এটা কি মানো কি মানো না? সবাই মিলে দেখবে একটা করছে, তুমি যে উল্টা কিছু করবা, দেখো লেট মি ডেমনস্ট্রেট। তোমাদের মধ্যে কারা কারা জান্নাতে যেতে চাও হাত তুলো দেখি, কারা কারা জান্নাতে যেতে চাও? দেখো এই যে দেখছো, এটা পরিবেশের প্রভাব দেখে না। ধরো যে এর মধ্যে হতে পারে কিছু লোক কনফিউজ, জান্নাত আছে কি নাই, যাবো কি যাবো না, চিন্তার বিষয় আছে। যখন সবাই হাত তুলে ফেলছে ওর পক্ষে কি সহজ আপনারা বসে থাকবেন? তাও যদি আমি জাস্ট দেখি তাকাই তাহলে আরো খারাপ মনে খেয়াল করছো? ফলে তুমি একটা মানুষ, তুমি একটা এমন পরিবেশে গেলা যেখানে সবাই দিনদারির সাথে চলে, সুন্নতি লেবাস, আর তুমি গেছো ওইখানে একদম পুরো ইউ ইউ ড্রেস পরিলা, কিছুক্ষণ পর তোমার লজ্জা লাগা শুরু করবে না? আর কোন কাটা যদি হয় তাতে তো একই কথা,
যে তুমি দারিদ্র পেয়ালা লোক গ্যাস একটা এরকম পরিবেশে যেখানে সবাই হচ্ছে মানে যে সাপ থেকে শুরু করে সবকিছু উল্টাপাল্টা কিছুক্ষণ পর তুমি হয়তো টুপি ডাকে ফেলে ফেলবা হ্যাঁ তারপর ভাববো কোথায় গাড়িতে একটু লোকাল যায় আধুনিক পরিবেশ তোমাকে মোড়ক করে ফেলবে মানে মানুষ একটা সিঙ্গেল মানুষ মানে তার পরিবেশকে ওভারকাম করে তার মতবাদকে নিয়ে স্ট্যান্ড করবে এক্সট্রিমলি ডিফিকাল্ট পৃথিবীতে কম কোটিতে একটা দিনে লোক থাকতে পারে সে পুরো আশ্রমের বিপরীতে সে একা দাঁড়ানোর তার কনফিডেন্স আছে মোস্ট অফ দ্য পিপলের কনফিডেন্স নাই সাইকোলজিস্টরা এটা নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করছে যে মানুষের পরিবেশের প্রভাব কত যেমন এটা এই এক্সপেরিমেন্টের কথা তোমরা শুনে থাকতে পারো তোমরা চাইলে নিজেরা করে দেখতে পারো মানে কোন একটা লোক সুস্থ অ্যাবসলুটলি সুস্থ তাকে একের পর এক লোক বলবে যে ভাই আপনাকে তো অসুস্থ দেখা যাচ্ছে এবং এটা পাঁচটা ছয়টা লেয়ার যাইতে না যাইতে লোক মোস্ট অফ দ্য পিপল ফলস কেউ বলে হ্যাঁ ভাই আমার তো অবস্থা শরীর খারাপ ঠিকই বলছে ধরো সাতাইশো তুমি অফিসে ঢুকতে বলছো ভাই আপনার চেহারা আছে কেমন কেমন লাগতেছে তখন সে পাত্তা দিবে না না ভাই ঠিক আছে ঠিক আছে ভাই জীবন বলো না চাকরি বলো এই শরীরের এই অবস্থা নিয়ে আপনি আসেন অফিসে এইটা যদি ধরো জাস্ট পাঁচ লেয়ার ছয় লেয়ার পর্যন্ত কন্টিনিউ করা হয় ষষ্ঠ জন সপ্তম জন যদি সেম কথা বলে মেজরিটি মানুষ ইয়ে হয়ে যায় পড়ে যায় মানে লিটারালি সিক ফিল কর লিটারালি সিক হয়ে যায় পড়ে যায় হার্টবিট বেড়ে যায় বা এটা সহজ ভাবে বলি যে ধরো একটা নিরীহ গো বেচারা টাইপের লোক জীবনে কোনোদিন মারামারি করবে ঢুকবে এর মধ্যেই না যে একদম লোক একদম লাঠি সোনা নিয়ে আনন্দের সাথে মারামারি করতে যাচ্ছে ওর মধ্যে ঢুকায় দাও ও মোটামুটি সিমি হিংস্র হয়ে যাও আমি কিন্তু এটা নিজস্ব প্রমাণ আমি নিজে বইটা যখন সনিয়াপু মারা যায় তুমি জানো ভাই এক সময় একটা তখন আমরা এখানকার স্টুডেন্ট এবং আমি যে আমি এত ভদ্র টাইপের যে মানে আমার আব্বা বলতো যে এ তো নিজে মায়ের আসলে বাইরেই জীবনে কোনো যেতে পারবে আমি কিন্তু পুলিশের সাথে টিয়ার গ্যাস মারামারি হয়েছে ইয়ে করছি এই নাম বলে পুলিশের সাথে ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া করছি বিকজ দ্যাট এনভায়রনমেন্ট তাই না যেমন ধরো গাজা গাজাতে যা হইতেছে মানে ওখানের মানুষের যে ইমান আমরা দেখতেছি তাদের যে ইয়া সেটা একটা ওই মানুষটা কি এখানে বাংলাদেশে জন্মানিত হি মাইট বি ডিফারেন্ট এত কারেজ তার জন্য যে আমি অনেক লম্বা সময় ধরে পরিবেশ জিনিসটা গুরুত্ব বোঝাচ্ছি কেন কারণ তুমি যদি জান্নাতে যাওয়ার নিয়োগ করো তাহলে তোমার চারপাশের পরিবেশটাকে তোমার টাইমের ডিজাইনটাকে তোমার এনার্জির ডিজাইনটাকে জান্নাতে যাওয়ার মতো ডিজাইন অ্যালাইন করতে হবে কি হবে না